بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته. ইন্ডিয়া থেকে আস্তফা কালাম ভাই প্রশ্ন করেছেন সফরের সালাতের জন্য কত কিলো যাওয়া নির্ধারিত কিছু কিছু ইন্ডিয়ার হিসাব মতে কিছু কিছু জায়গার হিসাবে ষাট কিলো বলেছেন তো আসলে সঠিক কোনটা আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন কসরের জন্য নির্ধারিত মাইল করা মাইল নির্ধারণ করা এটা ঠিক নয় হাদিসের নির্দিষ্ট কোন দূরত্বের কথা বলা হয়নি একটি হাদিসে আসছে রসুল সাল আলি আসাল্লাম তিন মাইল বা তিন ফারস বা নয় মাইল যাওয়ার পর দুই রাকাত সালাত পড়তেন অর্থাৎ তিনি কসর করতেন সৈ মুসলিমের ষোলোশো পনেরো নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন চোদ্দোশো তিরি নম্বর হাদিস এখানে তিন মাইল বা নয় মাইলের কথা বলা হলো সুরাহবিল ইবনো সমেত রদি আল্লাহু আনহু সতেরো বা আঠেরো মাইল পর তিনি কসর পড়তেন সৈ মুসলিম ষোলোশো ষোলো নম্বর হাদিস এছাড়া আবদুল ইবনে ওমর আবদুল ইব্নে আব্বাস রদি আল্লাহু আনহুম চার বোর্দ ষোল ফারসাক অর্থাৎ আটচল্লিশ মাইল অতিক্রম করলে তারা কসর করতেন সই হাদিস প্রথম খন্ডের একশো সাতচল্লিশ পৃষ্ঠা কসর সালাতের অধ্যায় চার নম্বর অনুচ্ছেদের মধ্যে হাদিসগুলো রয়েছে তো এইগুলো হচ্ছে অনির্দিষ্ট নির্দিষ্টভাবে কিছু বর্ণিত হয়নি সুতরাং সফর হিসেবে গণ্য করা যায় এই রূপ সফরে বের হলেই নিজ বাস স্থান থেকে বেরিয়েই কিছু দূর গেলেই সফর সফর বলে গণ্য হবে এবং কসর করতে হবে তাতে মাইল যত হোক এখন মনে করেন যে আপনি একশো মাইল যেতেন বাড়ি থেকে বের হয়েছেন একশো মাইলের পথ অতিক্রম করার জন্য কিন্তু এখন দেখা গেল যে আপনাকে বেশি দূর যাওয়া লাগলো না পঞ্চাশ কিলো গেলেন তাহলে আপনি কি করবেন সফর অবস্থায় থাকবেন যেহেতু আপনার নিয়টা ছিল ওই তো এইরকম নিয়ত যদি থাকে যে সফরের আর এমন পথ অতিক্রম করছেন দূরত্বের পথ যে সফর বলে গণ্য করা হয় তাহলে সেটা অবশ্যই ওই অবস্থায় আপনি সফরে সলাদকে কসর করবেন ষাট কিলোমিটার ষাট কিলোমিটার নির্ধারণ করতে হবে এটা কোনো কথা নাই তিরিশ কিলো হতে পারে চল্লিশ কিলো হতে পারে কিন্তু যেটা একেবারে সফর বলে গণ্য করা যায় সেটাতে এভাবে গ্রহণ করতে হবে অনেকেই আবার মোসাফির অবস্থাকে গ্রহণ করে না এটা তাদের জন্য উচিত নয় যেহেতু আল্লাহ এটা আমাদেরকে হিসাবে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তোমাদের প্রতি সদক্কা করেছেন সুতরাং তোমরা সেটা গ্রহণ করো শহীদ মুসলিমের ষোলশ পাঁচ নম্বর হাদিস তো আনাস তালানু বলেছেন যে আমি রসুল সালাহ আলী হাসাল্লামের সাথে মদিনায় জোহরের সলাদ চার রাখাত পড়েছি আর জুলেহুলাইফা গিয়ে আসুরের সলাদ দুই রাখাত উননব্বই নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন এক হাজার আঠাশ নম্বর হাদিস তো জুলে হুলাইফা মদিনা থেকে খুব বেশি দূর না অথচ তিনি সফরত অবস্থায় এইভাবে সলাদ পড়েছেন আর রসুল সাল আলী হাসাল্লাম কতদিন সফর করেছিলেন এই রকম নির্দিষ্ট কিছু করে নেওয়া যায় না তিনি উনিশ দিন কসর করেছেন যেটা শহীদ বুখারির এক হাজার একাশি নম্বর হাদিস দ্বারা প্রমাণিত তো এই অবস্থায় তিনি কসরশালা তাদের করেছেন অর্থাৎ যতদিন তিনি অবস্থান করেছেন ততদিন কসর করেছেন তাই স্থায়ী না হওয়া পর্যন্ত স্থায়ী না হওয়া পর্যন্ত আপনি স্থায়ীভাবে অবস্থান করবেন এইরকম অবস্থা না হওয়া পর্যন্ত দিন যতই যাক না কেন কসরও করতে পারবেন আবার জমাও করতে পারবেন আপনি মুসাফির হিসাবে গণ্য হবে অনেক স্বাভাবিক দীর্ঘদিন সফর করেছেন এবং এই সফরে তারা কসর সালাদেছেন না প্রথম খন্ডে দুইশ তেরো এবং চোদ্দ পৃষ্ঠা সুতরাং এই সফরকে অবজ্ঞা করা যাবে না এবং এটা নির্ধারণ করা যাবে না মাইলকে সফর হিসাবে গণ্য করা যায় এইরকম সফরে বের হলেই মুসাফির অবস্থায় গণ্য হবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরাকাত